যখন কোনো জাতি শিরক কুফর এবং অবাধ্যতায় নিমজ্জিত হয়ে যায় তখন ওই জাতির উপরে গজব আসে। পৃথিবীর ছয়টি অসভ্য এরকম জাতি রয়েছে যারা শিরক কুফর এবং অবাধ্যতার কারণে সমূলে ধ্বংস হয়েছে। কয়টা জাতি জোরে বলেন? এই ছয়টি জাতির অধপতনের কাহিনী কোরআনে কারিমে বিস্তারিত আছে। এক নাম্বার জাতি হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি, যাদেরকে বিরাট একটি বন্যা দিয়ে প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। দুই নাম্বার জাতি হলো হুদ আলাইহিস সালামের আদ জাতি। তিন নাম্বার জাতি হচ্ছে সালেহ আলাইহিস সালামের সামুদ জাতি। তিন নাম্বার হচ্ছে শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসী। পাঁচ নাম্বার হচ্ছে লুত আলাইহিস সালামের সমকামী ওই জাতি। আর ছয় নাম্বার হলো ফেরাউনের দলবল সহ ফেরাউনের ওই জাতিকে পানিতে চুবাইয়া যিনি ধ্বংস করেছেন তিনি কে? এই ছয় জাতি শিরক কুফর এবং আল্লাহর সাথে অতিমাত্রায় নাফরমানি করার কারণে এই ছয়টি জাতিকে সমূলে যিনি ধ্বংস করে দিয়েছেন জোরে বলেন তো তিনি কে? গজবাসার তিন নাম্বার কারণ হলো মানুষ যখন অতিমাত্রায় গুনাহে আসক্ত হয়ে পড়ে তখন তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে গজবাসা আরম্ভ হয়। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪২ নম্বর সূরা সূরাতুশ শুরা-এ ৩০ নম্বর আয়াতে বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ আসে যত মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা, এগুলো তোমাদের কৃতকর্মের ফল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩০ নম্বর সূরা সূরাতুর রুমের ৪১ নম্বর আয়াতে আরো বিস্তারিত বলেছেন ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ। স্থলে এবং জলে যত বিপদ আসে এগুলো মানুষের দুই হাতের কামাই করা, এমনি এমনি গজবগুলো আসে না। আসুন এই আয়াতগুলোর ব্যাখ্যা আমরা হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী কি বলেছেন শুনেন, আল্লাহর নবী বলেছেন পাঁচটি এমন গুনাহ আছে, এই গুনাহগুলো যখন কোন সমাজের মধ্যে আরম্ভ হয়ে যায় তখন ওই সমাজের মধ্যে কেমন কেমন গজবাসে। শোনো আল্লাহর নবী বলেছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইয়ানুনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুম মাদাত ফিল্লাযী ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। আল্লাহর নবী বলেছেন যখন কোন জাতির মধ্যে যখন কোন সমাজে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি জিনা ব্যভিচার বেড়ে যায় ওই সমাজে তখন এমন এমন কঠিন রূপ দেখা দেয় যা তাদের পূর্বপুরুষদের আমলে ছিল। আজ থেকে ২০০-৩০০ বছর আগে পৃথিবীতে এইডস নামে কোন রোগ ছিল? এইডস বলতে কিছুই ২০০-৩০০ বছর আগে ছিল না। বিবাহ বহির্ভূত হারাম রিলেশন যখন পৃথিবীতে শুরু হয়েছে, যখন থেকে জিনা ব্যভিচার পৃথিবীতে অতিমাত্রায় আরম্ভ হয়েছে গজব হিসাবে, আল্লাহ তাআলা এইডস এর গজব দিয়েছে। আজ থেকে ১০-১২ বছর আগেও কিন্তু করোনা নামে কোনো ভাইরাস ছিল না, যখন আল্লাহর ফরজ বিধান পর্দা নিয়ে আমরা তামাশা আরম্ভ করেছিলাম তখন আল্লাহ করোনার গজব দিয়েছেন। নারী পুরুষ তখন দেখা গিয়েছে সকলে মিলে মাস্ক পরে পরে একেবারে পিপিই পরে তারপরে ঘর থেকে বাহির হওয়া লাগছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যখন কোন সমাজে অশ্লীলতা বেহায়াপনা নোংরামি আরম্ভ হয়ে যাবে এমন এমন রোগ আসবে যেই রোগগুলো আগেকার যুগে ছিল না, এমন কঠিন কঠিন রোগ আল্লাহ দিবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিদু বিসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহি। আল্লাহর নবী বলেছেন যখন কোন জাতির লোকেরা ওজনে কম দিবে মাপে কম দিবে তখন ওই জাতির মধ্যে খাদ্যের অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিবে।
আমার দেশের বেশিরভাগ ব্যবসায়ী সেক্টরের লোকেরা ওজনে কম দেয়। মাছ বাজারে গিয়ে দেখেন বেশিরভাগ মাছ ব্যবসায়ীরা মাছ ওজন করার সময় ওজনে কম দেয়। এই বাটপারি সবাই ধরতে পারবে না, যারা বাজার করার সময় সচেতন থাকে তারা ধরতে পারবে। আপনি দেখবেন বাজারে যত গুড়া মশলা বা বিভিন্ন প্যাকেটজাত জিনিস আছে দেখবেন ওখানেও ওজনে কম আছে। ওজনে কম দেওয়ার অভ্যাস অনেক ব্যবসায়ীদের ভেতরে আছে। ওজনে যখন কম দেওয়া আরম্ভ হবে ওই দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে, ওই দেশের মধ্যে খাদ্যের অভাব থাকবে। আমার দেশে খাদ্যের অভাব নাই, চট্টগ্রামে নাই তো, খাদ্যের অভাব আছে না নাই? খাদ্যের অভাব আছে, প্রলোভন আছে, দুর্ভিক্ষ থাকবে। এরপরে আল্লাহর নবী কি বলেছেন শুনেন, তিন নম্বরে নবীজি বলেছেন, ওয়ালাম ইয়াবনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনউল কাতরা মিনাস সামা। মানুষ যখন আল্লাহর ফরজ বিধান যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আসমান থেকে বৃষ্টি নাজিল তখন বন্ধ হয়ে যাবে। যাকাত আমাদের সমাজে অবহেলিত একটি ফরজ বিধান। অনেকে মনে করে যাকাত মানে হলো ট্যাক্স, আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দেই, আমার যাকাত আদায় হয়ে গিয়েছে। যাকাত আর ট্যাক্স কিন্তু এক জিনিস নয়। আর আমার সমাজ আর আমার দেশের বেশিরভাগ মানুষের যাকাত দেওয়ার সিস্টেম ঠিক হয় না। আমরা যাকাতকে অন্যান্য দানের মতো মনে করি। মনে রাখবেন যাকাত আর সাধারণ দান সৎকা একরকম নয়। দান সৎকা এটা আপনি যে কোনো মানুষকেই করতে পারবেন, কিন্তু যাকাত মাত্র আট শ্রেণীর মানুষকে দেওয়া যায়। আট শ্রেণীর বাহিরে আপনি যাকাত দিতে পারবেন, যেমন যাকাতের টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু সাধারণ দান সৎকার টাকা মসজিদে দেওয়া যায়, কিন্তু যাকাতের টাকা মসজিদে দেওয়া যায়। তাহলে বলেন তো সাধারণ সাধারণ দান আর যাকাত কি একরকম নাকি? যেমন আজকে মাহফিলে এসেছেন, এখানে আপনি দান করতে পারবেন, কিন্তু যাকাতের টাকা মাহফিলে দিতে পারবেন, কারণ যাকাতের ব্যয়ের খাত, যাকাত আদায়ের খাত হলো নির্ধারিত সুনির্দিষ্ট। এই আটটি খাতের বাকিরে আপনি যাকাত দিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে যাকাতের উদ্দেশ্য আছে, যাকাতের মূল উদ্দেশ্য হলো মানুষকে সহযোগিতা করা নয়, বরং যাকাতের উদ্দেশ্য হলো মানুষের অভাবকে দূর করে দেওয়া, সমাজ থেকে দারিদ্রতা রিমুভ করে দেওয়া, সমাজ থেকে অর্থনৈতিক দুর্দশা দূর করে দেওয়া। আমাদের বাংলাদেশের মধ্যে দারিদ্রতা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আপনারা যদি যাকাতের কল্যাণকর যে বিষয়গুলো আছে এগুলো বুঝতেন, যাকাতের খাতটা যদি ভালো করে বুঝতেন, আর যাকাত যদি আপনারা প্রপারলি আদায় করতে পারতেন, বাংলাদেশে পাঁচ বছর করে একজন গরিব মানুষও আর পাওয়া যেত। আমার দেশে বিভিন্ন মন্ত্রণালয় আছে, যাকাত মন্ত্রণালয় নাই। যদি যাকাত মন্ত্রণালয় থাকতো আর এখানে চোরবাটপার বাদ দিয়ে বিশেষজ্ঞ ওলামাদেরকে দায়িত্ব দেওয়া হতো, আর যাকাত যদি সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হতো, সর্বোচ্চ পাঁচ বছর পরে আর বাংলাদেশে একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যেত। আমরা অনেকে যাকাত দেই, কিরকম যাকাতের শাড়ি বিতরণ করি, যাকাতের লুঙ্গি বিতরণ করি, বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড টানানো থাকে বিভিন্ন দোকানের সামনে, এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। এই কথার অর্থ হলো মার্কেটের সবচাইতে ফালতু শাড়ি ফালতু লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। কি বলেন, গরিবদের সাথে এরকম তামাশা আছে না নাই? বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে যাকাতের নামে শাড়ি লুঙ্গি কেউ দিলে তার যাকাতই আদায় হবে, কারণ যাকাতের উদ্দেশ্য গরিবের গরিবি হালত দূর করে দেওয়া, দারিদ্রতা দূর করে দেওয়া। আপনি যাকে যাকাত দিবেন টার্গেট থাকবে সে যেন আর জীবনে কোনোদিন যাকাত না খায়, যাতে পরবর্তী বছর বা দুই তিন বছরের মধ্যে সেও যাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আমি একটা উদাহরণ দেই যাতে আপনারা বুঝতে পারেন, তাহলেই আপনাদের জন্য বিষয়টা বোঝা আরো সহজ হয়ে যাবে। মনে করেন আপনাদেরই এলাকা আমানগন্ডা, শুনতেছেন তো আপনারা? এই আমানগন্ডায় মনে করেন আপনাদের জনসংখ্যা কত? আপনাদের এই এলাকায় আনুমানিক কত হইতে পারে? 3000-এর মতো, ঠিক আছে? তো আপনাদের 3000 থেকে মনে করেন যাকাত ফরজ হতে পারে, আনুমানিক একটা হিসাব দেন কতজনের উপরে? আচ্ছা আমরা ধরে নিলাম মনে করেন 200,
এরকম তো হতে পারে আপনাদের ধনী এলাকা। আচ্ছা 100 ধরলাম আমি, এটা জাস্ট একটা হিসাব। আচ্ছা আমি আরো হিসাবটা সহজ করে দিই, মনে করলাম 10 জনের উপর যাকাত ফরজ, কয়জনের উপরে? এখন আমান গন্ডায় সবাই কি সচ্ছল? জোরে বলেন, সবাই সচ্ছল না। দেখেন আমান গন্ডা দিয়ে একটা উদাহরণ দিই, এই 10 জন আমরা আজকে একত্রিত হলাম, একত্রিত হয়ে বললাম ভাইজান হিসাব করে দেখেন তো আপনার এবছর জাকাতের কত টাকা আসছে। একজন বলল 50,000, আরেকজন 1,00,000, আরেকজন 2,00,000। মোট হিসাব করে পাওয়া গেল 10 জনের মোট টাকা হয়েছে, ধরেন হিসাব করে পাওয়া গেল 15,00,000। কত লক্ষ? 15,00,000। এখন এটা ডিস্ট্রিবিউট করার দুই তরিকা আছে। এক তরিকা হলো ভাই যার যার আদায় করে ফেলেন, যার যার। এখন দেখা গেল চৌধুরী সাহেব শাড়ি লুঙ্গি দিলেন, খান সাহেব ডেকে ডেকে 500, 200, 300 করে দিলেন, এটা একটা প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া হলো মনে করেন আমিও আপনাদের এলাকা, আমি সবাইকে নিয়ে বসলাম, ভাই যান আলাদা আলাদা দিয়ে লাভ নাই, আসেন সবার টাকা একসাথে করি, এই 15,00,000 টাকা একসাথে করি। আমাদের আমানগন্ডায় আমরা এবার 30 জন অসচ্ছল ব্যক্তিকে সচ্ছল করে দিব আমরা, যাতে আগামী থেকে তারা আর জাকাত না খায়। 30 জনকে ডেকে এনে প্রত্যেককেই 50,000 টাকা বরাদ্দ দিয়ে, মনে করেন একজন বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিলেন, আরেকজনকে হালের বলদ কিনে দিলেন যিনি চাষাবাদ করবেন, আরেকজনকে ছোট একটা টঙের দোকান করে দিলেন, আরেকজনকে রিক্সা কিনে দিলেন, আরেকজনকে ভ্যান কিনে দিলেন, আরেকজন বিদেশে যাবে পয়সার অভাব তারে কিছু পয়সা দিলেন, আরেকজন ঋণগ্রস্ত তারে কিছু ঋণ পরিশোধের পয়সা দিয়ে দিলেন। দেখা যাবে এই 15,00,000 টাকা যখন একত্রিত করে আবার যখন মানে একত্রিত ভাবে ডিস্ট্রিবিউট হবে, তখন অনেক মানুষের কর্মসংস্থান হবে, যাদেরকে দিচ্ছি আগামী বছর এরা আর জাকাত খাবে না, 2-3 বছর পরে দেখা যাবে এরাও জাকাত দেওয়ার পর্যায়ে চলে যাবে। আমি যদি আপনাদেরকে এবার বাংলাদেশ দিয়ে একটা উদাহরণ দেই, বাংলাদেশে গভর্নমেন্ট যদি সেন্ট্রালি জাকাত কালেকশন করে তো আমার অনুমান কমপক্ষে 10-15,000 কোটি টাকা জাকাত হিসাবে সরকার কালেক্ট করতে পারবে। আমি যদি একেবারে ছোট্ট একটা হিসাব ধরি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য, মনে করেন এই বছর যদি গভর্নমেন্ট জাকাত বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে যাদের উপর জাকাত ফরজ তাদের থেকে জাকাতের টাকা কালেকশন করলো, কালেকশন করে দেখা গেল সেটা হয়েছে মনে করেন 1,000 কোটি টাকার মতো, 1,000 কোটি টাকার মতো আমি ধরে নিলাম, খুব সংক্ষিপ্ত হিসাব যদি দিই 1,000 কোটি টাকার মতো, আমি যদি ধরেন 1,400 কোটি টাকা ধরি, 1,400 কোটি টাকা, তো দেখা যাবে আপনি যদি প্রত্যেককে 2,00,000 করে দেন, 2,00,000 টাকা করে দেন, তাইলে কত লক্ষ মানুষকে দেওয়া যাবে? 70,00,000 না, 70,00,000ই তো হবে, তাহলে 1 বছরে আপনি 70,00,000 বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন। এই যে কোনো চাকরির বিজ্ঞপ্তি দিলে এক একটা আসনের বিপরীতে দেখা যায় 100 জন 200 জন লড়াই করে, যদি গভর্নমেন্ট এই জাকাতের ফর্মুলা বুঝে জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করতে পারে, 5 বছর পরে বাংলাদেশে 1 জন বেকারও থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এরপরে 4 খলিফার জামানায় এই জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয়েছে বলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় দেখা গেল ইসলামী রাষ্ট্রে আর কোনো গরিব মানুষ নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরেছে, জাকাত খাওয়ার কোনো মানুষ পাওয়া যায়। এই জাকাতের ফর্মুলা আমরা বুঝি না, জাকাতের কথাটা এই জন্য টেনে নিয়ে আসলাম, যখন জাকাতের ব্যাপারে মানুষ উদাসীন হবে আসমান থেকে বৃষ্টি নাজিল বন্ধ করে যিনি দিবেন তিনি কে? এরপরে আল্লাহর নবী আরো বলেছেন, গজব কেন আসে শোনো, আল্লাহর নবী বলেছেন ইদা ফাআলাত উম্মতি 15টা খসলাতান হাল্লা বিহাল বালা, আল্লাহর নবী বলেছেন আমার উম্মত যখন 15টি গুনাহে লিপ্ত হয়ে যাবে তখন আমার উম্মতের উপরে গজব আসবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ওয়ামা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল সেই 15টা
কর্মকাণ্ড কি যেগুলো করলে আল্লাহর তরফ থেকে গজব আসে? আল্লাহর নবী বললেন, আমার দিকে তাকান আর মিলান, এই গুনাহগুলো আমার সমাজে এখন আছে না নাই মিলায় নেন। আল্লাহর নবী এক নম্বরে বললেন, ইদা কানাল মাগনাবুদু আলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা লোকজন তার বাপদাদার সম্পদের মতো মনে করে ভোগ করা, দুর্নীতি আর লুটপাট করা আরম্ভ করবে, তখন গজব আসবে। রাষ্ট্রের সম্পদকে তার নিজের সম্পদের মতো মনে করে ভোগ করে লুটপাট করে এমন ছেঁচড়া চোরচামার আমার দেশে নাই, তো গজব আসবে না, তো কোথায় গজব আসবে বলেন? রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে ভোগ করে, এজন্যই তো গজব আসে। আল্লাহর নবী বলেছেন, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদের মতো ভোগ করা আরম্ভ করবে, তখনই গজব আসবে। দুই নাম্বার হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতের খেয়ানত যখন আরম্ভ হয়ে যাবে, তখন গজব আসবে। এখন তো আমানতের খেয়ানত নাই, আরো জোরে বলেন, আমানতের খেয়ানত আছে না নাই? যে কোনো দায়িত্ব সেটাও কিন্তু আমানত। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আপনি যদি আমানতদারিতা পালন না করেন, তাহলে সেটা হবে রাষ্ট্রের সঙ্গে খেয়ানত। আর এই খেয়ানত যখন কোন রাষ্ট্রে চলবে, ওই রাষ্ট্র কখনো উন্নত হবে না, সমৃদ্ধ হবে। আমার দেশে তো সম্পদের অভাব নাই, শুধু অভাব হচ্ছে ভালো মানুষের। এত সম্পদ আমাদের দেশে, আমার বাড়ি সিলেটে, সিলেটে গিয়ে দেখেন সেখানে আছে পাথরের খনি, আছে কয়লার খনি, আছে গ্যাসের খনি, চায়ের খনি, চা আর চা। উত্তরবঙ্গে গিয়ে দেখেন সেখানকার মাটি এত উর্বর, এত ফসলের চাষাবাদ সেখানে হয়। তিস্তা বেড়ে যে দেখবেন, তিস্তা নদীর উপরে বালির মধ্যে ভুট্টার চাষ হয়, আমি নিজের চোখে দেখেছি। ওই জয়পুরহাটের দিকে গেলে দেখবেন সেখানে এত পরিমাণ আলু উৎপন্ন হয়। নওগাঁর দিকে গেলে দেখবেন, রাজশাহীর দিকে গেলে দেখবেন এখন আমার আম, সাতক্ষীরায় গেলে দেখবেন এখন আমার আম, চট্টগ্রামে যান সামুদ্রিক মাছের নেয়ামত আছে, মহেশখালীতে যান সেখানে পান আছে, টেকনাফি উখিয়ার দিকে যান দেখবেন সেখানে আরো কত নেয়ামত আছে। এই দেশে যেমন আছে সম্পদের নেয়ামত, এই সম্পদগুলোকে চেটে পুটে লুটপাট করে খাবার জন্য আছে চোর বাটপারেরও, চোর আর বাটপার। এই দেশে যেমন আছে সম্পদের খনি, তেমনি আছে চোর আর ডাকাতের খনি। যদি চোর ডাকাতের বিপরীতে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষগুলো এই সম্পদগুলো পরিচালনার দায়িত্ব পেত, তাহলে দেখতেন অভাব অনটন থাকতো। আল্লাহর নবী বলেছেন, আমানতদারিতার খেয়ানত যখন আরম্ভ হবে, তখন গজব আসবে। শুধু তাই নয়, তিন নম্বরে নবীজি বলেছেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত যখন মানুষ ঋণের মতো মনে করবে, তখন গজব আসবে। চার নম্বর হলো, যখন দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে, তখন গজব আসবে। এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখী। কি আপনি কি এখানে আছেন না নাই? এখন আমাদের শিক্ষা ব্যবস্থা দিনমুখী, তাই তো? আপনার সিলেবাসে ইংরেজি আছে, বিজ্ঞান আছে, ইতিহাস আছে, অর্থনীতি, পৌরনীতি সব আছে, শুধু নাই হচ্ছে আল্লাহর কিতাব কোরআন। কি আজব অবস্থা! 90% মুসলমানের দেশ, অনেক ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যায়, যে কোনো বই হাতে নিলে বাংলা পড়তে পারে, ইংরেজিও পড়তে পারে, কিন্তু আল্লাহর কিতাব তুলে দেন আলিফ বা ও মুখ দিয়ে বের হয় না, এমন সন্তান আমাদের দেশে আছে না নাই? কোরআন এখনো বিশুদ্ধভাবেও পড়তে পারে না, কোরআন হাদিস তো নাই নাই। আবার শিক্ষার ভেতরে যা আছে এখন, শিক্ষার নামে আছে অশিক্ষা আর কুশিক্ষা, এখন আছে শরীফ থেকে। চিন্তা করেছেন, ইবলিস রিটায়ার্ডে চলে গেছে, ইবলিসের মাথায় এগুলো আসে না। আমার নাম হাসিবুর রহমান, সংক্ষেপে যদি বলেন হাসিব, আমি যদি বলি আমি মনে মনে হাসিবা, মানুষ কি বলবে? এতে হাগল হচ্ছে, বলবে না? আমি যদি বলি, মনে করেন যে কোনো একজন ভাই মুন্না, সে বলতেছে মনে মনে আমি মুন্নি,
সে কি আসলে মুন্নি হতে পারবে? সে মনে মনে না হয় মুন্নি হতে পারবে, কিন্তু তার ফিজিক্যাল স্ট্রাকচার সে কি চেঞ্জ করতে পারবে? পড়ানো হচ্ছে কি এগুলা? এখানে আছে ফাহিম অন্তর আর প্রেমের গল্প, আছে মাদ্রাসার বইয়ের ভেতরে সারেগামা পাধানিসা, এই যে হুজুর বসে আছেন জিজ্ঞেস করে দেখেন, আছে লীলাবালি লীলাবালি বর যুবতী সৈগ বিয়ার সাজনি কন্যা সাজল, এখানে আছে আমাদের সিলেটি গানও একটা, আইলারে নয়া দামান আসমানের ওতেরা। আপনারা সিলেটি মাত বুঝেননি, আমরার সিলেট একটা বিয়ার গান আছে, আইলারে নয়া দামান আসমানের ওতেরা বিছানা বিছাইয়া দিব সাইল দানন নেরা, এখন হতা বাজা বইর ভিতরে হামাই গেছে, হায় রে হায়। চিন্তা করেছে কোরআন নাই হাদিস নাই, এই শিক্ষা আমাদেরকে কি উপহার দিয়েছে? আমি যদি একটা উদাহরণ দিই, রাগ করবেন না আপনারা, একটা উদাহরণ দিই বুঝবেন। মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় কি হয় না? যে ব্যক্তি মসজিদে জুতা চুরি করে সে কি উচ্চশিক্ষিত? জোরে বলেন, অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত। অনেক বড় গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলে, দুর্নীতি করে খেয়ে ফেলে, লুটপাট করে ফেলে, কলমের খোঁচায় চুরি করে ফেলে, সেও চোর। এখন মসজিদের জুতা চোর আর ওই বড় দায়িত্ব বড় গুরুত্বপূর্ণ চেয়ারে বসে যে চুরি করেছে, দুই চোরের ক্যাটাগরি বা লেভেল কি একরকম? জোরে বলেন, একটা শিক্ষিত আর একটা, জোরে বলেন। এখন আপনারা বলেন তো আমাদের সমাজের জন্য বিপজ্জনক মসজিদের জুতা চুরের মতো অশিক্ষিতটা নাকি শিক্ষিতটা? জোরে বলেন, এরকম শিক্ষিত চোর তো নাই। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কিছুদিন আগে পত্রিকায় প্রকাশিত হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ একটি সেক্টরে দায়িত্ব পালন করা লোক, আমি জাতীয় পত্রিকায় পড়েছি, তার সারা জীবনের বেতন হলো মোট 1,89,00,000 টাকা, তার সম্পদই আছে 1,000,00,000 টাকার উপরে। এগুলো কোথায় পেয়েছে? এদেশের মানুষের, এদেশের মানুষের, এদেশের মানুষের ট্যাক্সের পয়সা মেরে অথবা এদেশের সম্পদ চুরি করে এগুলো বানিয়েছে। এই চোর এত চুরি করেছে কিভাবে? শুধু এই চোর না, আরো অনেক চোর আছে। এই যে শিক্ষিত চোরের এত চুরি করলো, আপনি তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট চান, দেখি তো তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট দাও, আপনি দেখবেন তার একাডেমিক ট্রান্সক্রিপ্ট হাতে নিলে মাস্টার ডিগ্রি বা পিএইচডি পর্যন্ত সে যে সাবজেক্টগুলো পড়েছে, আপনি দেখবেন তার একাডেমিক, আপনি ট্রান্সক্রিপ্ট যদি হাতে নেন দেখবেন বাংলা ইংরেজি ভূগোল অর্থনীতি বিজ্ঞান ইনফরমেশন টেকনোলজি যা আছে সব পড়েছে, তার সিলেবাসে সব আছে, শুধু নাই দেখবেন কোরআন নাই দেখবেন হাদিস। আমি এই কথাগুলো এই জন্য বলছি, তাহলে বোঝা গেল কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা সিলেবাস দিয়ে একটি জাতির ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানো যায়, কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত সিলেবাসের মাধ্যমে যারা উচ্চ শিক্ষিত হবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো শিক্ষিত হওয়ার পরে শিক্ষিত চোর আর শিক্ষিত ডাকাত হবে। আপনি যদি একটি জাতির উন্নতি ঘটাতে চান, তাহলে শিক্ষা ব্যবস্থার ভেতরে দিনী শিক্ষার কম্বিনেশন ঘটাতে হবে। আমি বলছি না বিজ্ঞান বাদ দেন, আমি বলছি না ইংরেজি বাদ দেন, আমি বলছি সবই থাকবে, শুধু দিনী শিক্ষার কম্বিনেশন ঘটিয়ে দেন, যেটা আছে সেটার সাথে দিনী শিক্ষার সমন্বয় ঘটিয়ে দেন, তাহলে আমাদের ছেলে মেয়েরা এরা সোনার সন্তান হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরপরে গজব কেন আসে? আল্লাহর নবী বলেছেন ওয়াতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া'আক্কা উম্মাহু, আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যখন এরকম অবস্থা হয়ে যায়, সে যখন তার বন্ধুর সাথে ভালো আচরণ করে আর তার মায়ের সাথে বেয়াদবি করে, অর্থাৎ আপনি দেখবেন এমন বহু পুরুষ আছে বিবাহের পরে বউয়ের আনুগত্য করে বা তার বন্ধুদের সাথে ভালো আচরণ করে, আল্লাহর নবী বলেছেন ওয়া আতা'আর রাজুলু যাওজাতাহু,
তার স্ত্রীর বাধ্য হবে, স্ত্রীর কথা শুনবে, আর মায়ের অবাধ্য হবে, এমন পুরুষ তো আমাদের সমাজে নাই। বিয়ে করার পরে দেখা যায় মাকে আর আগের মতো খেদমত করে না, মা কি জিনিস বাবা কি জিনিস। বিয়ে করার পরে বিশেষ করে যখন সন্তান হয়, সন্তান হওয়ার পরে আপনি নিজে যখন বাবা হবেন, আপনি নিজে যখন বাবা হবেন কিংবা আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হবে, সন্তান সব বাবা হবে, তখন একটু মা বাবার কথা আপনি স্মরণ করিয়েন, বাবা মা কত যে কষ্ট করেছেন। বাচ্চার যখন জন্ম হয় তখন আপনার স্ত্রী ঘুমাতে পারে না, আপনিও ঘুমাতে পারেন না। বিবাহিত ভাইয়েরা জবাব দেন, বলেন তো নিজের বাচ্চা যখন জন্ম নিয়েছে, বাচ্চা জন্মের পরে রাতের বেলা ঠিক মতো ঘুমানো যায় কি যায় না? জোরে বলেন। বিবাহিতরা বলেন, অবিবাহিতরা কি বুঝে, তোমরা এগুলা বুঝো না, এগুলো ঠিক মতো ঘুমানো যায় না। তখন একটু নিজের মা বাবার কথা মনে করিয়ে, রাহানা করেছে, পায়খানা করেছে, তখন নিজের মা বাবার কথা মনে করিয়ে, আপনার বাবা আপনার মাও আপনার জন্য এমন কষ্ট করেছে। বিয়ে শাদী করার পরে আপনার স্ত্রী যখন প্রেগনেন্ট হয়, আপনার স্ত্রীর সাথে একই খাটে আপনি ঘুমান, দেখবেন দুই মাস তিন মাস পরে আপনার বিবি আর ঘুমাতে পারে না, কিছুক্ষণ পর পর আপনাকেও বলে আমার কষ্ট হয়। বাচ্চা নড়াচড়া যখন আরম্ভ করে তখন থেকে কষ্ট আরো বাড়ে। আর তখন কি আপনার নিজের মায়ের কথা মনে হয় না, আমার মা অত আমাকে পেটে নিয়ে এরকম কষ্ট করেছেন? আমি বহু মানুষ এরকম দেখেছি যারা বিবাহ করার পরেও, মা বাবা হওয়ার পরেও নিজের মা বাপের কদর বুঝে না। এইরকম নাফরমান সন্তান আমাদের সমাজে কম বেশি আছে না নাই? খবরদার, মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। মা বাবা হলেন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। যাদের ঘরে মা আছে বাবা আছে তাদের কাছে জান্নাত আছে, তাদের জন্য জান্নাতে যাওয়া অনেক ইজি। আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি ধ্বংস, ওই ব্যক্তির উপরে লানত যে তার মা বাবা দুজনকে বা কোনো একজনকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না। ওই ব্যক্তির উপরে লানত। মা বাবাকে আঘাত দিয়েন না, বিয়ে শাদী করার পরে আপনি আপনার মা বাবাকে ভুলে যাইয়েন না। মা মায়ের জায়গায়, বউ বউয়ের জায়গায় যতদিন মা বাবা জীবিত থাকবে, আপনার সবচেয়ে বেশি বাজেট, সবচেয়ে বেশি খরচ করবেন মায়ের জন্য বাবার জন্য। আজ আপনার বাবা মা জীবিত, যদি আপনি বাবা মায়ের জন্য খরচ না করেন, দেখবেন বাবা মা মারা যাওয়ার পরে কবরের সামনে গেলে অনুভূতি হবে মনে হারে আজ আমার টাকা আছে পয়সা আছে কিন্তু আমার বাবা নাই, আমার মা নাই। যাদের বাবা মা নাই এই কথাগুলো তারা বুঝবে, যাদের আছে আপনারা বুঝবেন না। তাদেরকে জিজ্ঞেস করেন যাদের মা বাবা নাই, এরা কবরের কাছে গেলে তাদের আফসোস হয়, আরে আজ যদি আমার বাবা থাকতো মা থাকতো আমি তাকে এটা খাওয়াইতাম ওটা খাওয়াইতাম, হজ করাতাম ওমরা করাতাম, যখন মা বাবা থাকবে না আফসোস করবেন। এজন্য মা বাবা থাকতে মা বাবার কদর করেন। আল্লাহ নবী বলেছেন যারা মা বাবার অবাধ্য হবে, মা বাবার সঙ্গে নাফরমানি করবে, এদের জীবনে গজব আসবে, এদের জীবনে নানাবিধ গজব আসবে, এদের রিজিক আল্লাহ কেড়ে নিবেন। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করবে এরা মরার আগে দুনিয়াতে শাস্তি পাবে। মনে রাখবেন আপনি আপনার বাপকে কষ্ট দিলে আপনার ছেলে মেয়েও আপনাকে কষ্ট দিবে, আপনি আপনার মাকে কষ্ট দিলে আপনার ছেলে মেয়ে আপনাকে বুড়া বয়সে কষ্ট দিবে, এমনকি বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসবে। খবরদার মা বাবাকে আঘাত দিবেন না। গজব আসার আরো কিছু কারণ আছে, আল্লাহ নবী বলেছেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন হই হুল্লোড় বেড়ে যাবে, পাপাচারীদের গলার আওয়াজ যখন বড় হয়ে যাবে, অর্থাৎ মসজিদের ব্যবস্থাপনায় যখন পাপি তাপি লোকেরা চলে আসবে তখন গজব আসবে। আর এই আলামতটা আমার সমাজের সাথে বেশিরভাগ মিল আছে, আমার দেশের বেশিরভাগ মসজিদ কমিটিগুলোর ব্যবস্থাপনায় দেখবেন অপদার্থ এবং পাপি তাপি লোকেরা আছে। আমাদের মসজিদ কমিটিতে থাকার যোগ্যতা হলো টাকা থাকা, পয়সা থাকা, ক্ষমতা থাকা। আমার দেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সুদখুর ঘুষখুর। যেই মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখুর ঘুষখুর, ওই মসজিদে কোনোদিনও হক কথা শোনা যায়? ওই মসজিদগুলোতে জুমার দিনে, যে আজকে জুমার দিন গেল, দেখবেন কোন কোন মসজিদে এগারোটার আগে সাড়ে দশটা থেকে মসজিদ ফিল আপ হয়ে যায়, কোন কোন মসজিদে দেখবেন একটা বাজে তাও মসজিদের ভেতরে মুসল্লি হয়। যেই মসজিদে আপনি দেখবেন
একটা হয়ে গিয়েছে শোয়া একটা, তো কোনো মুসল্লি নাই। বুঝবেন এই মসজিদের ব্যবস্থাপনা ভালো না, এই মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারিও সুবিধার না। এরা হুজুর রাখার সময়ও সুবিধার হুজুর রাখে, যে হুজুর এদেরকে বাঁচাতে পারবে সেফ রাখবে, এইরকম হুজুর তারা রাখবে, হক কথা শোনা যাবে না। আর আমার দেশে এইরকম বহু হুজুরও আছে, এইরকম বহু হুজুরও আছে যারা সভাপতি আর সেক্রেটারির তাবেদারি করে করে প্রশংসা করে করে মসজিদে থাকে, এমন হুজুরও আছে না নাই? যেই মসজিদের ইমাম বা খতিব সাহেব সভাপতি সেক্রেটারিকে ভয় করে হক কথা বলতে পারে না, ওই ইমাম বা খতিব সাহেবের উচিত হলো ইমামতি বা খতিবের দায়িত্ব ছেড়ে দিয়ে ব্যবসা কিংবা চাকরি করে ভাত খাওয়া। মসজিদের দায়িত্ব পালন করলে নির্ভয়ে আপনাকে হক কথা বলতে হবে। আল্লাহর নবী বলেছেন মসজিদগুলোতে যখন পাপি তাপি ফাসেক লোকেরা দায়িত্ব পালন আরম্ভ করবে তখন গজব আসবে। এখন বলেন তো এই আলামত আমার সমাজের সাথে মিল আছে না নাই? আল্লাহর নবী আরো বলেছেন ওয়া কানা যাইমুল কওমি আরযালুহুম, যখন সমাজের নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে তখন গজব আসবে। এখন বলেন তো এই আলামতটার মিল আছে না নাই? এখন সামনে বাংলাদেশে উপজেলা নির্বাচন আসতেছে, আপনি দেখবেন সমাজের ভালো ভালো মানুষের বিপরীতে বেশিরভাগ ক্ষেত্রে ছেঁচড়া চোর চামার দুর্নীতিবাজ লুটেরারা তারা দেখবেন মানুষকে হাত নাড়িয়ে নাড়িয়ে শুভেচ্ছা জানাবে। নিকৃষ্ট চরিত্রের মানুষগুলো যখন নেতৃত্বের পর্যায়ে চলে আসবে তখন ওই জাতির উপরে গজব আসবে। আপনি কি রাগ করলেন? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এরা জাতির ঘাড়ে চেপে বসলে ওই জাতির অবস্থা কিন্তু খারাপের দিকে চলে যেতে দেখেন না। আউযুবিল্লাহ বিসমিল্লাহর সিরিয়ালও ঠিক থাকে না, অনেক সময় বিসমিল্লাহ বলে আগে আউযুবিল্লাহ বলে পরে, কেউ আবার বিসমিল্লাহ বলতে গিয়ে শুরুটা আর শেষেরটা ঠিক রাখে, মাঝখানেরটা ঠিক রাখতে পারে না। বিসমিল্লাহির রাহিম, আমি কি বানায় বলতেছি? আমি যে কথা বললাম এরকম বলছে তো? বিসমিল্লাহির রাহিম, আপনি কি আমার কথা রাগ করলেন যে হুজুর দেখি সব সাইড দিয়ে একদম কাউকে বাকি দিচ্ছে, কাউকে বাদ দিয়ে কথা বলছেন, এটা হুজুরের দোষ না তো? আমি তো যা বলতেছি কুরআন হাদিস দিয়ে মিলাই মিলাই বলতেছি, এর বাইরে কিছু বলতেছি? আল্লাহর নবী বলেছেন নিকৃষ্ট চরিত্রের লোকেরা যখন নেতৃত্বে চলে আসবে তখনই গজব আসবে। আল্লাহর নবী আরো বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, যখন ইজ্জতের ভয়ে সম্মানের ভয়ে প্রাণের ভয়ে খারাপ লোকদের আনুগত্য আরম্ভ হয়ে যাবে তখন গজব আসবে। আপনাদের কথা কি আর বলবো, এই দুষে এখন অনেক হুজুররাও এই দুষে দুষ্ট, নিজের চাকরি নিজের প্রমোশন, চাকরি বেতন ঠিক রাখার জন্য অনেক সময় তারা নিজেরা অহক কথা বলতে পারে। আলিয়া মাদ্রাসার সিলেবাসের যখন 12টা বাজলো তখন আলিয়া মাদ্রাসার কিছু কিছু হুজুরেরা কথা বললেও বেশিরভাগ হুজুররা ঠিক মতো কথা বলতে পারে। আমি তো এই কথা বলে খুব বিপদেও পড়ছিলাম 2-3 মাস, আমার উপর আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খেপা যে এই কথা কেন বলেছে। আমি আবারও রিপিট করছি, যেটা বলেছি ঠিকই বলেছি, যেটা বলেছি ঠিকই বলেছি। রমজানের আগে 2-3 সপ্তাহ আগে আমি সিলেটে যাচ্ছিলাম মাহফিলে, ব্রাহ্মণবাড়িয়া গুলচত্বরের উপরে একটা সিএনজি পাম্প আছে, এই যে গুলচত্বরে উপরে পাম্পটার নাম আমি ভুলে গেছি, এই গুলচত্বরে আমরা নামলাম একটু ওয়াশরুমে যাব। কুমিল্লা বরুড়া থেকে 2টা বাস ভরে যাচ্ছে পিকনিকে সিলেটে, বনভোজনে পিকনিকে যাচ্ছে বড় বড় ছেলেমেয়েরা, হয়তো এরা আলিম ফাজিলে পর্যন্ত পড়ে, মাদ্রাসার হুজুরেরা আছেন হয়তো, মাদ্রাসার ম্যাডামরাও আছেন হয়তো, দেখে এরকমই মনে হয়েছে ছাত্রছাত্রীরা আছে। এই যে এত বড় বড় মেয়েরা গেল দাখিল আলিমে পড়ে, মাহরাম ছাড়া তারা যে চলে গেল, ছেলে মেয়েরা কথা বলছে বাসের ভেতরে বাসের বাহিরে নিজের চোখে দেখা। আমি নিজেও আলিয়া মাদ্রাসায় পড়ছি, আমাদের সময় আমরা এগুলো দেখি নাই,
স্টাডি ট্যুরে যখন আমরা গিয়েছি, ছেলেরা দুই দিনের তিন দিনের ট্যুরে গিয়েছে, মেয়েদেরকে কাছাকাছি কোথাও আলাদা করে ঘোরানো হয়েছে। এগুলো কি আরম্ভ হলো? সিলেবাসের যে দশা, মাদ্রাসা মাদ্রাসার মতো থাকবে, এটার নাম তো মাদ্রাসা, এখানে দিনী শিক্ষা থাকবে, দিনহীন শিক্ষা তো এখানে চলতে দেওয়া যায় না। এখানে তো আপনাদেরকে কথা বলতে হবে, আপনারা ঠিকঠাক মতো জোর গলায় কথা বলেন নাই, বলছেনও না। এই কারণে আগামীর প্রজন্ম যে কি হবে, এখন তো বেশিরভাগ অভিভাবকরা তাদের আলিয়া মাদ্রাসার যে দশা, আমি জীবনে কবি মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু অভিভাবকরা বেশিরভাগই তাদের সন্তানদেরকে এখন আলিয়া মাদ্রাসা থেকে নিয়ে আসতে চাইছে। কি আমি কি ভুল কথা বলেছি? আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? আমি নিজেও তো কমি মাদ্রাসায় কোনোদিন পড়ি নাই, কিন্তু যেটা সত্য সেটা তো বলতে হবে, সত্য কথাগুলো বলতে হবে। রাজ্জাককে ভয় করুন, রিজিককে নয়। রিজিক চাকরি থেকে আসে না, রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে। রিজিকের ফয়সালা কিভাবে হবে আপনিও জানেন না। আগামীকাল সকালের খাবার ঘরে খাবেন না হাসপাতালে খাবেন, এটা আপনিও জানেন না। রিজিকের ফয়সালা তো আপনি করেন না, রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, রিজিক কুত থেকে আসবে আপনি নিজেও টের পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহ নবী আরো বলেছেন, ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়া তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ। আল্লাহ নবী বলেছেন, যখন মদ পান মাদক এবং রেশমি পোশাককে মানুষ হালাল হিসাবে গ্রহণ করে নিবে, বাদ্যযন্ত্র মিউজিককে মানুষ যখন হালাল হিসাবে গ্রহণ করে নিবে, গজব আসবে। এখন বাদ্যযন্ত্র গান বাজনা আমাদের সমাজে আছে না না, এই জন্য গজব আমাদের সমাজে আছে না নাই। আল্লাহ নবী আরো বলেছেন, যখন একে অপরকে লানত দেওয়া আরম্ভ হবে, এমনকি আলেম উলামাদের মধ্যে যখন, আলেম শ্রেণীর মধ্যে যখন বাক বিতণ্ডা আরম্ভ হবে সমাজের মধ্যে, তখন ফিতনা লেগে যাবে। এখন আমাদের আলেমদের মধ্যে বাক বিতণ্ডা বহস বলেন তো আলেমদের মধ্যে আছে না নাই? এক আলেম আরেক আলেমকে বহসের ডাক দেয়, এইরকম আছে না নাই? তর্ক করে কোন জিনিসের সমাধান করতে পারবেন বলুন? আল্লাহ তাআলা বলেছেন, রহমানের বান্দারা মানুষের সাথে তর্ক করে না, এরা কখনোই তর্কে বিতর্কে লিপ্ত হয় না। আল্লাহ তাআলা বলেছেন, এরা হবে এমন, এরা অনর্থক কথাবার্তা কাজ থেকে নিজেদেরকে সেফ রাখবে। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। আল্লাহ তাআলা বলেছেন, সফল কাম হলো তারা নামাজে বিনয়ী যারা, এবং সফল কাম হলো তারা অনর্থক কথাবার্তা কাজ থেকে বিরত থাকে যারা। এখন দেখবেন তর্ক আর তর্ক, কিছুদিন আগে আপনারা দেখেছেন তারাবি 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? বলেন তো এগুলাকে বিতর্ক করার জিনিস কিনা, জোরে বলেন। আমার দেশে কিছু আলেম আছে, এরা নিজেদেরকে শুধু আলোচনায় রাখতে অভ্যস্ত, কি করে তারা ভাইরাল থাকতে চায়? এই যে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে যিনি এই তর্ক বিতর্ক করেছেন, এই লোকটা সব সময় আছি সারাদিন ফেসবুক বা দেশের ভিতরে কোন কোন কার্যক্রমগুলো হলো এগুলো নিয়ে আলোচনা করা, কোরআন সুন্নার আলোকে দীর্ঘ সময় ধরে বক্তৃতা আপনি খুব কমই তার কথাই শুনতে পাবেন। আমি তাকে নিয়ে কোনোদিনও এর আগে বক্তৃতা করি, কিন্তু আজকে বলতে বাধ্য হয়েছি এই কারণে, আমি গত 1.5 মাস মাহফিলে ছিলাম, কাউকে নিয়ে কথা বলতে দেখবেন সে ছাড়ে, তার কথাবার্তা শুনলে মনে হয় একমাত্র সেই হচ্ছে হক, বাকি সব বাদ, ঠিক কিনা বলেন? এবং সে সব সময় ফেতনা সুলভ বক্তৃতায় অভ্যস্ত, সব সময় ফেতনা সুলভ বক্তৃতায় অভ্যস্ত, সবার ভুল ধরে বেড়াবে। আরে ভাই, আপনি নিজের চরকায় তেল দেন, প্রত্যেকটি মানুষের ভেতরে কম বেশি ভুল ভ্রান্তি আছে না নাই? আর আপনাদেরকে বলছি, আপনারা যারা মাহফিল আয়োজন করেন, আয়োজকদেরকে বলবো, কোন হুজুর এসে যখন অন্য হুজুরের বদনাম কিংবা আলেমুল আমাদের মধ্যে ফিতনা লাগানোর ট্রাই করবে, ওই হুজুরকে স্লিপ দিয়ে সুন্দর করে নামায়। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনিও তো অন্য হুজুরকে নিয়ে
কথা বলছেন। আমি ওই হুজুরের কথা আমি তো আগেই বলেছি, কোনোদিনও বলি নাই, আমি জাস্ট এটা সাবধান করছি যে ওই হুজুরের মতো যেন অন্যান্য হুজুরেরা না হন, এভাবে যেন ফিতনা লাগানোর মতো কোনো আলোচনা আমরা না করি। কে বুকে হাত বাঁধবে, কে নাভিতে হাত বাঁধবে, এটা মাহফিলে আলোচনার বিষয় নয়। তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, এগুলা নিয়ে আলোচনার বিষয় নয়। বরং যারা বেনামাজি আছে এদেরকে বুঝায় শোনায় আওয়াজ নসিহত করে নামাজে আনা, এটাই হবে আমাদের দায়িত্ব। আমরা ফিতনা চাই না, উম্মতের ঘরে আগুন লেগেছে আমরা আগুন নিবানোর ব্যবস্থা করব। আমরা যখন আলেমে আলেমে আমরা যখন তর্কাতর্কিতে লিপ্ত, আমরা যখন তর্ক বিতর্ক করছি, এই সুযোগে আলেমে আলেমে আমাদের বিভেদ বাড়ছে, আর জালেমে জালিমে বন্ধুত্ব বেড়ে, জালেমে জালেমে বন্ধুত্ব বেড়ে, এরা অনেক কাজ করে ফেলতেছে যেটা আমরা অনেকে জানিও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ আলেমদের মধ্যে ঐক্য সৃষ্টি করে দেন, দূরত্বকে আল্লাহ তাআলা দূর করে দিয়ে আলেমদের মধ্যে ভালোবাসার ইদ্দতার বন্ধনকে মজবুত করে দেন, আমরা বলি আমিন। এরপরে 4 নাম্বার, গজব কেন আসে মানুষের উপরে, বিপদ কেন আসে? মানুষ যখন হক কথা বন্ধ করে দেয়, যখন অন্যায় দেখে মানুষ চুপচাপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করে না, তখন ওই সমাজের উপরে গজব আসে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 8 নাম্বার সূরা সূরাতুল আনফালে 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সতর্ক হও, সাবধান হও ওই সকল বালা মুসিবত থেকে যা শুধুমাত্র বিপদ মুসিবতের কারণ যারা তাদের উপরেই আসবে না, বরং যারা দেখে, বরং যারা অন্যায় দেখে চুপচাপ থাকে, নীরব ভূমিকা পালন করে, তাদের উপরেও গজব আসবে। যারা অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করে না, হক কথা বলে না, এদের উপর যে গজব আসে, এরকম অনেক ঘটনা কোরআনে কারীমেই বর্ণিত আছে। যেমন দাউদ আলাইহিসসালামের উম্মতের কাহিনী আমরা জানি, দাউদ আলাইহিসসালামের কথা আমরা অনেকেই জানি, আল্লাহ তাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, এত সুন্দর ভয়েস দিয়েছেন। তার উপরে নাজিল হওয়া জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত চিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদিয়ার সাগরের মাছেরা কিনারায় এসে তার সুন্দর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। দাউদ আলাইহিসসালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল, কি বারে জোরে বলেন, আজকে কি বার গেল? জুমাবার। এটা আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন, দাউদ আলাইহিসসালামের সময়ে সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, সেই দিন মাছ ধরা নিষিদ্ধ। কার আদেশ? আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে তার উম্মত তিন ভাগে ভাগ হয়েছে, কয় ভাগে? এক ভাগ এরা আল্লাহর আদেশ মানল, এরা আল্লাহর আদেশ মানল, এরা মাছ ধরল না। আরেক ভাগ, শুনতেছেন তো আপনারা, নাকি মনোযোগ নষ্ট হয়ে গেছে? দাউদ আলাইহিসসালামের উম্মত আল্লাহর আদেশকে কেন্দ্র করে কয় ভাগে ভাগ হয়েছে? এক ভাগ। এরা চিন্তা করলো, আল্লাহ যেহেতু আদেশ করেছেন মাছ শনিবারে ধরা যাবে না, খাওয়া যাবে না, তো আমরা মাছ ধরবও না খাবোও না, কিন্তু আটকায় রাখবো, আমরা বেড়া দিয়ে বা আইল দিয়ে যে কোনো কায়দায় আটকায় রাখবো, রবিবারে ধরবো খাবো। এরা আইল দিল বা বেড়া দিল। দুই নম্বর গ্রুপ, এরা ধরলো না খাইলো না, কিন্তু যারা মাছ আটকাইছে বেড়া দিয়ে এদেরকে গিয়া বাধাও দিল না। তিন নম্বর শ্রেণী, এরা মাছ ধরে নাই আটকায় নাই, কিন্তু যারা মাছ ধরতেছে বেড়া দিয়ে রেখেছে এদেরকে গিয়ে বললো, ভাই তোমরা আইল দিয়ে বেড়া দিয়ে মাছ আটকাচ্ছ কেন, আল্লাহ তো নিষেধ করেছে তোমরা এটা করো না। কয়টা গ্রুপ? আল্লাহর গজব যখন আসলো, প্রথম দুই শ্রেণীকে আল্লাহ তাআলা শুকর এবং বানরে পরিণত করেছে, আর তিন নাম্বার শ্রেণীকে আল্লাহ তাআলা গজবের বাহিরে রেখেছে। তিন নাম্বার শ্রেণী কারা? মাছ ধরে নাই আটকায় নাই, যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা দিয়েছে। আর দুই শ্রেণী যারা গজবে পড়লো, এরা কারা? মাছ আটকাইছে এক গ্রুপ, আরেক গ্রুপ মাছ ধরে নাই, কিন্তু তাদের উপরেও গজব এসেছে। কেন? কারণ যারা আটকিয়েছে এদেরকে গিয়ে বাধা
দেয় নাই। আপনার সমাজে অন্যায় অবিচার জুলুম চলবে, আপনি অন্যায় করেন না, জুলুম করেন না, ভালো কথা। কিন্তু এই অন্যায় আর জুলুমকে আপনি যদি প্রশ্রয় দেন, আপনি যদি এর প্রতিবাদটুকুও না করেন, আল্লাহর গজব আসলে আপনিও রেহাই পাবেন না, আপনাকেও গজবে পড়তে। এইরকম অনেক অন্যায় কর্মকাণ্ড আমাদের সমাজে চলে কি চলে না? আপনি যদি এর প্রতিবাদটুকু না করেন, এর প্রতিবাদটুকুও যদি না করেন, আল্লাহর গজব থেকে আপনি রেহাই পাবেন। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর 10-12 মিনিট কথা বলবো, আমাদের আর 2টা পয়েন্ট বাকি আছে। নাম্বার 5, মানুষের উপরে বালা মুসিবত কেন আসে? 5 নম্বর কারণ, মাঝে মাঝে ইমানদার ভালো মানুষের উপরেও বালা মুসিবত বা পরীক্ষা। এখন আপনি বলবেন, হুজুর ভালো মানুষের উপরে আসে কেন? এটা হচ্ছে তার ইমানের পরীক্ষা। যার ইমানের জোর যত বেশি তার পরীক্ষা অতত। পৃথিবীতে এমন কোন নবী নাই যার থেকে পরীক্ষা নেওয়া হয় নাই। আশাদুন্নাসি বালাআন বালাউল আম্বিয়া, সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালামদের কাছ থেকে। নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন কম না বেশি। নবী রাসূলদের পরে সাধারণ মানুষদের মধ্যে যার ইমান যত বেশি তার পরীক্ষাও হবে তত বেশি। মাঝে মাঝে দেখবেন বড় বড় আলেম ওলামা তারাও কিন্তু বিপদে পড়ে যান, কেউ কেউ জেল খাটেন, কেউ জেলে থাকতে থাকতে মারা যান। এখন আপনি ভাববেন না জেল খেটেছেন কোন আলেম, কিংবা কোন আলেম জেলে থাকতে থাকতে মারা গিয়েছেন, ভাববেন না উনি মনে হয় জীবনে কোনো অপরাধ করেছেন কিংবা গুনাহের কাজ করেছেন, এই জন্য মনে হয় তিনি এই অবস্থায় পড়েছেন। তাহলে আপনি তো পৃথিবীর অতীতের ইতিহাস জানেন না, অনেক নবী রাসূল তো জেলে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেলে ছিলেন কি ছিলেন না? জেল খাটাও বহু নবীদের সুন্নাত। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জেল খেটেছেন, এমনকি জেলে থাকা অবস্থায় তার মৌত হয়েছে, ঠিক কি না? জেলে তার মৃত্যু হয়েছে। এজন্য কোন ভালো মানুষ বুজুর্গ বা কোন বড় মাপের আলেম জেল খাটতে পারেন, জেলে তার মৌত হতে পারে, কিংবা জেলে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে, এর মানে এই না যে তিনি কোনো গুনাহে লিপ্ত হয়ে গিয়েছেন। এটা হতে পারে যে আল্লাহ তার ইমানকে বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাকে মৃত্যুর আগে পরীক্ষায় ফেলে দিয়ে তার ইমানের লেভেলটা যাচাই করতে চেয়েছেন, আল্লাহ তাকে তার আরো কাছাকাছি করার জন্য। সুবহানাল্লাহ। এরকম বহু আলেম আমাদেরও আশেপাশে আছেন যারা এ ধরনের অবস্থায় পড়েছে। কথা বলেন না কেন? আর আমার সমাজে তো বহু চোর ডাকাত জামিন নিয়ে জেলখানার বাইরে বের হয়ে চলে আসে, আর বহু আলেম ওলামা জেলখানার মধ্যে পড়ে আছে। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? অনেক বড় বড় অপরাধীরা, ওই যে কয়েকদিন আগে সাবরিনা, ডাক্তার সাবরিনাও বের হয়েছে না? আমার কথা হচ্ছে এই সাবরিনা কিংবা আরো অনেক অপরাধীরা, এরা যদি জামিনের অধিকার ভোগ করতে পারে, কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, কিন্তু জামিনের অধিকার যদি সাবরিনা ভোগ করতে পারে, জামিনের অধিকার যদি পরিমনি ভোগ করতে পারে, জামিনের অধিকার আল্লামা মামুনুল হককেও দিতে হবে। যদি পরিমনি সাবরিনা এরা যদি জামিনের অধিকার পায়, আরো যত মজলুম আলেমরা জেলখানায় আছে তাদেরকেও জামিনের অধিকার দিতে হবে। নায়িকা গায়িকা জামিনের অধিকার পায়, আলেম ওলামা পায় না কেন? আমি কিন্তু আইন বা সংবিধান বিরোধী কোনো কথা বলছি না, আমি বলছি কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিচার করবে, তার বিচার চলবে, কিন্তু জামিনের অধিকার যদি অন্যরা পায়, আলেমরাও পাওয়ার দরকার আছে না? এই অধিকার তার ভোগ করার দরকার আছে না? নাই, এই অধিকার তাকেও দিতে। আমি বলছিলাম যে শুধুমাত্র গুনাহের কারণে নয়, ভালো কাজ করলেও ইমানি পরীক্ষা আসতে পারে। সাহাবীদের উপরে কি ইমানি পরীক্ষা আসে নাই? আমরা তো ইমান পেয়েছি ফ্রি, ইমানের কারণে কোনো বিনিময় দেই নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ইমান আনার পরে ইমানের বিনিময় দিয়েছেন, কেউ বা ইমানের কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন, কেউ বা ইমানের কারণে, কেউ বা ইমানের কারণে তার জীবনের মায়া ত্যাগ করেছেন,
ইমানের জন্য তারা এরকম বিনিময় দিয়েছেন, কাফেররা তাদেরকে পিটিয়েছে, জুলুম নির্যাতন করেছে, কাফেররা তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, এখনো সময় আছে, হই ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। তারা তখন দীপ্ত কণ্ঠে কাফেরদেরকে বলেছে, আমরা প্রয়োজনে জীবনের মায়া ছেড়ে আমরা শাহাদাতের সুধা পান করে আমরা শহীদ হতে পারি, আমরা জীবন দিতে পারি, তাও তোমাদের মতো কাফিরদের সামনে মাথা নত করতে পারি? আমরা তো তাদের উত্তর শুনি, আমাদের মধ্যেও এমন দীপ্ত প্রত্যয় থাকা লাগবে, ইমানের পথে ইমানি আন্দোলনের পথে থাকতে গিয়ে, কোরআনের পথে থাকতে গিয়ে যত হুমকি ধামকি আর যতই বিশৃঙ্খল পরিস্থিতি আসুক না কেন, আমরা প্রয়োজনে রক্ত জীবন এমনকি আমাদের সবকিছু উজাড় করে দিব, তাও আমরা দিনের পথে বাতিলদের সাথে জালিমের সাথে কোনো আপোষ করব না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে পাঁচ নাম্বার বলছিলাম, বালা মুসিবত শুধু গুনাহের কারণে আসে না, মাঝে মাঝে ভালো মানুষের উপরও বালা মুসিবত আসে তার ইমানের পরীক্ষা হিসাবে। এরকম ইমানি পরীক্ষা দিয়েছেন পূর্বের যুগে আল্লাহর নবীরাও, দিয়েছেন নবীদের সাথীরাও, আমরাও ইমানের পথে চললে পরীক্ষা আসতে, এরকম পরীক্ষা আমাদের বড় বড় বুজুর্গরাও দিয়েছে। আমি আমি বলেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, আমি আমি আপনাদেরকে বলছি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর কথা। আরে তাকে জেলখানার ভেতরে এদিক থেকে পিটিয়ে ওইদিক থেকে জেলখানার এক দেয়াল থেকে পিটিয়ে অন্য দেয়ালে তাকে নিয়ে যাওয়া হয়েছে, এরকম নির্যাতন তার উপরে করা হয়েছে। সাইয়েদ কুতুবের ইতিহাস আপনারা পড়ুন, এত জুলুম নির্যাতন তাদের উপরে করা হয়েছে। আরে আমাদেরও তো এরকম বহু প্রিয় ব্যক্তিত্ব আছেন যাদের জন্য আমাদের হৃদয় আমাদের মন পুড়েছে, যারা সারা জীবন মানুষকে কোরআনের বাণী শুনিয়েছেন, জালিমের গোষ্ঠী তাদেরকেও বছরের পর বছর কষ্ট দিয়েছে। এই হিসাব এই বিচার দুনিয়ায় না হলেও বিচার তো একদিন আসে, কার আদালতে হবে? জোরে বলেন, যারা পৃথিবীতে যতটুকুন জুলুম করেছে জুলুমের এই হিসাব একদিন হবেই হবে। এই হিসাব কোনো মানুষ নিবে না, হিসাব নিবেন কে? আমরা অপেক্ষায় নেব। নাম্বার সিক্স, ছয় নাম্বার, মানুষের উপরে গজব তখন আসবে, বিশেষ করে শেষের দুইটা পয়েন্ট আমাদের কথা বলছে, আমরা ইমানদার না বেঈমান? জোরে বলেন। প্রথম চারটা পয়েন্ট বলেছি আম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য বলেছি, পরের দুইটা পয়েন্ট শুধু আমাদের ব্যাপারে খাস। পাঁচ নাম্বারটা কি বলেছি, আপনার ইমানের কারণেও পরীক্ষা আসতে পারে। এরপরে ছয় নাম্বার, আপনি যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেকে গুটিয়ে ফেলবেন তখন গজব আসবে। আমি আজকের আলোচনা শেষ করব সুন্দর একটি ঘটনা কোরআন থেকে শুনি। আমি কি ঘটনাটা বলবো? এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে যখন মুসলমানরা দূরে সরে যাবে গজব আসবে। আপনারা আবার জিহাদ শুনে আতঙ্কিত হবেন না, কারণ আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা জিহাদ মানে মনে করে সন্ত্রাস। জিহাদ আর সন্ত্রাস এক জিনিস, ইসলাম সন্ত্রাসবাদকে উস্কে দেয় না, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে। এই যে আপনাদের এলাকার এই সন্তান মাইনুল ভাইকে আপনারা অনেকে চিনেন না, এখান থেকে ৬ কিলোমিটার দূরে ওনার বাড়ি, তিনি পাহাড়তলি থানার ওসি ছিলেন, এখন এসি। একদিন তিনি আমার মসজিদে জুমা পড়েছিলেন, আর ভাগ্যক্রমে ওই দিন আলোচনাই হয়েছে ইসলাম ও সন্ত্রাসবাদ, তো তিনি বক্তব্য শুনেছিলেন। এরপরে তিনি আমার পরে আবার বক্তৃতাও করেছিলেন, তিনি অনেক কোরআন হাদিস দিয়ে বক্তৃতা করলেন আর বললেন যে আসলে আজকের বক্তৃতা শুনে আমার খুব ভালো লেগেছে যে সন্ত্রাসবাদের ব্যাপারে ইসলামের যে দৃষ্টিভঙ্গি এত চমৎকার, আমি আজকে না শুনলে সেটা বুঝতে পারতাম। আমাদের দেশে অনেক বুদ্ধিজীবী আছে, এরা মনে করে জিহাদ মানেই সন্ত্রাস, জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং জিহাদের বিধান দেওয়া হয়েছে সন্ত্রাসবাদকে নির্মূল করে দেওয়ার। জিহাদ মানে হলো কোনো একটি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। মারামারি কাটাকাটি যুদ্ধ এটাকে জিহাদ বলে না, এটাকে বলে কিতাব। এটাকে কি বলে?
কিতাল, কিতাল আর জিহাদ এক জিনিস নয়। কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়, কিতাল হলো জিহাদের সর্বশেষ পর্যায়। তো জিহাদ থেকে দূরে থাকলে যে মুসিবত আসে, একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মুসা নবীর নাম আপনারা সবাই জানেন কি জানেন না? মুসা নবীর নাম শুনছেন তো আপনারা? মুসা নবী আর তার কৌমকে ডিস্টার্ব করেছে ওই শয়তানটার নাম কি? জোরে বলেন। ফেরাউন নামে এখন কেউ দুনিয়ায় নাই, কিন্তু ফেরাউনের মতো আচার আচরণ এখনো দুনিয়ার বহু মানুষের ভিতরে আছে। কি বলেন, আছে না? ফেরাউনের কিছু স্বভাব কোরআনে কারিমে আছে। ফেরাউন ছিল স্বৈরাচার, ফেরাউন ছিল স্বৈরাচার। এখন কোরআন থেকে স্বৈরাচারের কথা বলা হলে স্বৈরাচারের মন খারাপ হয়। ফেরাউন ছিল জালেম, যখন জালেমের জুলুমি স্বভাব সমাজে তুলে ধরা হয় জালিমের তখন মন খারাপ হয়। এই ফেরাউন যখন মুসা নবীর উম্মতকে বেশি ডিস্টার্ব করা আরম্ভ করলো, আল্লাহ মুসা নবীকে আদেশ দিলেন তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। পিছনে গেলেও মুসা নবীকে আল্লাহ আদেশ করলেন আপনার হাতের লাঠি দিয়ে আঘাত করেন। তিনি যখন লাঠি দিয়ে আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে, একটা দুইটা নয়, বনী ইসরাইলের বারোটি গোত্রের জন্য বারোটি রাস্তা বানিয়ে দিয়েছেন কি? তারা সবাই পাস হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দলবলকে ওই লোহিত সাগরের মাঝখানে চুবিয়ে মেরেছেন কি? এতটুকু কাহিনী আপনারা সবাই জানেন। এরপরে কি হলো সেই কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। তার এই উম্মত নিয়ে তিনি কোথায় যাবেন? অল্প কিছু খাবার দাবার নিয়ে তারা এসেছেন, খাবার যাবারও ফুরিয়ে যেতে পারে, এখন তারা কোথায় যাবেন? আল্লাহ তাআলা মুসা নবীকে আদেশ করলেন, ও মুসা তুমি তোমার উম্মত নিয়ে, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের অঞ্চলে চলে যাও। ওই অঞ্চলকে কোরআনে কারিমে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমিতে চলে যাও। তখন ফিলিস্তিনের এই ভূমিকে শাসন করতো আমালিকা সম্প্রদায়। এখন যখন আমেরিকা পৃথিবীর মধ্যে বিশ্বম রোলের ভূমিকায় থাকে, এরা যেমন বিভিন্ন দিক থেকে শক্তিশালী এবং সমৃদ্ধ, মুসা নবীর ওই সময়ে আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী জাতি। মুসা নবীকে আল্লাহ যখন বলেছিলেন তুমি তোমার উম্মত নিয়ে, তুমি তোমার উম্মত নিয়ে ফিলিস্তিনের ওই অঞ্চলে যাও, সেখানে গিয়ে বসবাস করো, মুসা নবী তখন বলেছিলেন হে আল্লাহ আমি আমার উম্মত নিয়ে ওই অঞ্চলে কিভাবে প্রবেশ করব, কারণ সেখানে এক শক্তিশালী জাতি আমালিকা সম্প্রদায় সেই অঞ্চল শাসন করে, সেখানে তারা আমাদেরকে ঢুকতে দিবে না, সেখানে আমরা যেতেও পারবো না। আল্লাহ তাআলা বললেন তুমি তোমার উম্মত নিয়ে জিহাদে যাও, সেখানে যাও জিহাদ করো, যদি জিহাদের উদ্দেশ্যে রওনা হও আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাতি কাতাবাল্লাহু লাকুম, ওই অঞ্চলের ওই ভূমির বিজয় আমি তোমাদের ভাগ্যে লিখে দিব। আল্লাহু আকবার। মুসা নবী এই কথা তার উম্মতকে বললেন, আল্লাহ তাআলা আমাকে ওয়াদা দিয়েছেন আমি যদি তোমাদেরকে নিয়ে ওই পবিত্র ভূমিতে যাই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে বিজয় দিবেন। বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বলেছিলেন, তার উম্মত তখন বলেছিল এত শক্তিশালী জাতির মোকাবেলা করা আমাদের জন্য সম্ভব নয়, তারা অস্ত্রে শস্ত্রে সৈন্যবল জনবল অর্থবল সব দিক থেকে তারা সমৃদ্ধ, কিন্তু আমাদের অর্থবল সৈন্যবল জনবল কিছুই নাই, তাদের মোকাবেলা আমরা করতে পারবো না, আমরা যাব না, সেখানে যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। অথচ এই জাতিকে আল্লাহ আগে থেকেই ওয়াদা দিয়ে রেখেছিলেন তোমরা শুধু যাও, বিজয় দেওয়ার দায়িত্ব কার? এতটুকু ওয়াদা পাওয়ার পরেও তারা যায় নাই। যখন তারা যায় নাই তখন গজব চলে আসলো কার তরফ থেকে? কি গজব আসলো? তিহ প্রান্তরে তারা 40 বছরের জন্য বন্দী হয়ে গেল। 40 বছর তারা উন্মুক্ত কারাগারের মধ্যে আটকে রইল, এমন কারাগার যে কারাগারের মধ্যে কোনো দেয়াল নাই, কোনো শিকল নাই,
প্রত্যেক দিন সকাল বেলা ভোর বেলা তারা মিশরের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, সূর্যাস্তের সময় সন্ধ্যা বেলা তারা দেখে সকাল বেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করেছে সন্ধ্যা বেলা ঘুরে ফিরে আবার ওই জায়গায় এসেছে। কি মুসিবত চিন্তা করেছে, এই গজব আসছে কার তরফ থেকে, কত বছর জোরে বলেন, কোন অপরাধের কারণে জোরে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ না যাওয়ার 40 বছরের জন্য তারা ওখানে বন্দী ছিল। এরপরে মুসা নবী 3 বছর পরেই তিনি দুনিয়া থেকে চলে যান, লম্বা ঘটনা। এরপরে যখন ইউসা বিন নূন আলাইহিস সালাম বনী ইসরাইলের দায়িত্ব পেয়েছিলেন, ওই 40 বছর পরে এরা জিহাদ করেই তারপরে অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এই ঘটনাটা এই জন্য বললাম, আজ পৃথিবীতে সেই ফিলিস্তিনের কাহিনী যদি এখন আনি, এখনো তো এই ফিলিস্তিনিরা নির্যাতিত, এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা অনেকে কথাও বলি না, ফিলিস্তিনিদের পক্ষে আমরা দাঁড়াই না। এই যে মুসলিম 58টি দেশ আছে, ফিলিস্তিনিদের পক্ষে সবাই যদি একজুট হয়ে যায়, 58টি দেশ লাগবে না, মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে এরা যদি শুধু ইসরায়েল এবং আমেরিকাকে তেল বিক্রি বন্ধ করে দেয়, যদি বলে আমরা তেল বিক্রি করবো না, এমনি তারের মতো সোজা হয়ে যাবে, ওরা তাদের যুদ্ধ বিমান উড়াবে কেমনে যদি ফুয়েল না পায়। কিন্তু মধ্যপ্রাচ্যের সেই খলিফারা, সেই শেখরা মুখে মুখে এক কথা বললো, তলে তলে আর এক কথা, আমরা নিজেরাই ঠিক হতে পারি নাই। যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের রাষ্ট্রপ্রধানরা একজুট হয়ে ইসরায়েলকে একটা হুমকি দিতে পারে, ইসরায়েলকে শক্ত করে কথা বলতে পারে, এই অসভ্য, এই জারজ রাষ্ট্রের এই অসভ্য ইহুদিরা এমনিতেই সুদা হয়ে যাবে। আজ আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা নির্যাতিত, নিপীড়িত, বাস্তুচ্যুত হয়ে গিয়েছে, তারা নিজেদের ঘর বাড়ি থেকে তারা আজ বিতাড়িত হয়েছে। গোটা পৃথিবীতে এক সময় আমাদের পূর্বপুরুষরা মুসলমানরা গোটা পৃথিবী নেতৃত্ব দিয়েছে, যখন থেকে আমরা এই জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছি তখন থেকে আমাদের অধঃপতন আরম্ভ হয়েছে। আমি অসুস্থতা নিয়েও পালা মুসিবত আসার, বিপদ গজব আসার 6টি কারণ কোরআন থেকে বলেছি। বিপদ আমাদের উপরে আসবে না কেন বলেন, এত গজব, এই যে এত গরম চলছে এরপরেও আজানের পরে দেখবেন মসজিদগুলো খালি পড়ে আছে, ওয়াজ মাহফিলে তো মানুষের অভাব হইল না। আমানগন্ডায় আজকে প্যান্ডেল ফিল আপ, ফজরের সময় দেখবেন দুই কাতার মানুষ পাওয়া কষ্ট, তো রাত একটা পর্যন্ত, হ্যাঁ, একাত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে বলেন, যারা নামাজ ছেড়ে দেয় আল্লাহর হাবিব বলেছেন, ওই লোকদের উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যায়, তাদের উপরে আল্লাহর কোনো জিম্মাদারি থাকে না, আল্লাহর দায়িত্ব ওর থেকে উঠে যায়। রাত 12টা একটা পর্যন্ত আমি ওয়াজ শুনলাম, ফজরের নামাজ আমি জামাতে আদায় করতে পারলাম না, আমার 5 ওয়াক্তের নামাজ আমি ঠিক করতে পারলাম না, তাহলে এই ওয়াজ আমাকে কি ফায়দা দিবে বলে। আমরা অনেক সময় ওয়াজ মাহফিলে এসে খালি স্লোগান দেই, জুড়ে জুড়ে আওয়াজ করি, ঠিক ঠিক বলি, কিন্তু আমাদের 5 ওয়াক্তের নামাজের অবস্থা বড় খারাপ। তো গজব আমাদের উপরে আসবে না তো কার উপরে আসবে। আমার আগে হুজুর আলোচনায় বলেছেন, আমি শুনতেছিলাম যে কান্না করলে যেমন মা এসে তার বাচ্চাকে দুধ পান করায়, আপনিও যখন কান্না করবেন, চোখের পানিকে তো আল্লাহ এমনি পছন্দ করেন, একটা হাদিস আছে, দুইটা ফোঁটা আল্লাহ অনেক পছন্দ করেন, তার মধ্যে একটি ফোঁটা হচ্ছে কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চক্ষু থেকে চোখের পানি ঝরে, ওই পানির ফোঁটাকে যিনি পছন্দ করেন তিনি কি। আরে এবছর একটা অবাক করা বিষয় দেখছি, সলাতুল ইস্তিসকা আদায় হচ্ছে, বৃষ্টির জন্য নামাজ হচ্ছে। আগে আগে দেখা যেত যে বৃষ্টির জন্য নামাজ হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যেত, এখন বৃষ্টির জন্য নামাজ হচ্ছে, বৃষ্টির কোনো খবর, এটা মহাগজব, এটা মহাগজব। আমাদের সকলকে সংশোধন হওয়া দরকার, হয়তো আমাদের পাপ বেশি বেড়ে গিয়েছে, তওবা করা দরকার, মসজিদগুলো আজানের পরে যেন ফিল আপ হয়,
এজন্য নিজেদেরকে নামাজি বানানো দরকার। রমজান মাস গেল, আমরা সবাই কম বেশি মসজিদে যাওয়ার চেষ্টা করছি। রমজান মাস চলে গেল, আমাদের নামাজও যেন চলে গেল। আহা, নামাজ কি শুধু রমজান মাসের জন্য ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাহলে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাফা। ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাও না, যে মহিলা সুতা পাকানোর পরে নিজেই আবার সেটা ছিঁড়ে ফেললো। অর্থাৎ আপনি যে এত কষ্ট করে নিজের আমলকে ঠিক করার চেষ্টা রমজানে করলেন, এরপরে নিজের আমল আবার নিজেই আপনি নষ্ট করে দিয়েন না। রমজান চলে গিয়েছে, আপনাকে বলে গিয়েছে আপনি যেন আপনার ইমানের যত্ন নেন। রমজানে আপনি যেটা করেছেন সেটা প্রশিক্ষণ, এখন বাকি 11 মাস এর বাস্তবায়ন ঘটাতে হবে। সর্বশেষ সবাইকে বলবো, 5 ওয়াক্তের নামাজের ব্যাপারে যত্নবান হন। আর এই পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার হতে হলে আমাদের সবাইকে তওবা করা দরকার এবং পাপ থেকে গুনাহ থেকে ফিরে এসে আল্লাহমুখী হওয়া দরকার, দিনমুখী হওয়া দরকার। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে পাপ থেকে ফিরে এসে দিনমুখী হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।